এক চামচ, এই চামচের এক চামচ সুজি নিয়েছি, হ্যাঁ, আর এই এক চামচ চালের গুঁড়ো দিলাম, আর এখানে এটা ময়দা দিচ্ছি আমি এক চামচ, দু চামচ, তিন চামচ ময়দা দিলাম, এই কারণের জন্যে একটু সহজেই কিন্তু ছ্যাপাটা উঠে যাবে। খুব সামান্য মতো নুন দিলাম, দুধটা ফুটিয়ে রাখা আছে ঠান্ডা করে, হালকা হালকা গরম আছে, এটাকে আমি এবারে আস্তে আস্তে দেব আর এইভাবে মাখাতে থাকব। এই দেখুন আমার এটা গোলা হয়ে গেছে, ভালো করে এরকম একটা তৈরি হবে ব্যাটার। এরপর আমি এর মধ্যে খেজুরের গুড় দিয়ে দিলাম দু চামচ মতো, আমার যে যেমন মিষ্টি খাবেন সে সেরকম দেবেন। আমি এটাকে মাখিয়ে দিয়ে 20 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিলাম। পুরটা বানাবো, পুর বানানোর জন্য আমি প্রথমে একটু নারকল, কুড়োনো নারকল দিয়ে দিলাম, আর এর সঙ্গে আমি গ্রেট করা খোয়া ক্ষীর আছে সেটাও আমি দিয়ে দিলাম পরিমাণ মতো। পাটালি গুড় খেজুরে এটাকে আমি গ্রেট করে রেখেছি, এটাও পরিমাণ মতো দিয়ে দিলাম। আর এর মধ্যে আমি এক চামচ দুধ দিয়ে দেবো, ব্যাস। এরপরে আমি নাড়াচাড়া নাড়াচাড়া করে আমার এই পুর রেডি হয়ে গেছে। এরপর আমি একটা পাত্রে ঢেলে একে একটু ঠান্ডা হতে দেবো। এবার আমি পুরটাকে থালার মধ্যে একটু ঠান্ডা হতে দিলাম, ঠান্ডা হয়ে গেছে। এরপর আমি এগুলোকে একটু হাতে সর্ষের তেল নিয়ে এটাকে লম্বা লম্বা করে বানিয়ে নেব। তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এখানে সর্ষের তেল রেখেছি আর একটা বেগুনের গোড়ার দিকটা কেটে রেখেছি, এটা দিয়ে তেলটা ছড়াতে পারবো, ব্রাশ লাগবে না, বাড়িতে যা আছে তাই দিয়ে হবে। আর আমি একটা তেজপাতা দুধ দিকটা ভেঙে রেখেছি, এটাকে ভালো করে বেটারটা ছড়ানো যাবে। এবার আমি তাওয়াটা গরম হয়ে গেছে, এর মধ্যে তেলটা দিয়ে ছড়িয়ে দিলাম, এই গোলাটাকে আমি দিয়ে দিলাম, পাতাটা রেখেছিলাম এটা দিয়ে এটাকে আমি ছড়িয়ে দেবো। আমি এক সাইডে পুরটা দিই, পুরটা দেওয়ার পরে আমি আস্তে আস্তে এভাবে পাল্টা দেব। একটা পুরছে, হ্যাঁ, এরপর আমি এখানে আরেকটা দিয়ে দেবো। এইভাবে আমি কিন্তু পরপর বানাতে থাকবো। আমার রেডি হয়ে গেছে, এরপর খেজুর গুড়ের সাথে এটাকে পরিবেশন করুন। পাটি সাপটাকে আবার দুধেও দিতে পারি, যেমন এই দুধ দিয়েছি দুধের মধ্যে আমি খুব সামান্য পরিমাণে খেজুর গুড় দিলাম, 4-5টা এলাচ থেঁতো করে দিয়ে দিলাম। এবার দুধটা আমার দেখুন ফুটে গেছে, গাঢ় হয়ে গেছে। এরপর আমি পাটি সাপ খেজুরের গুড় এইভাবে পরিবেশন করুন।